মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইবাদুল করিম ব্রাহ্মণবাড়িয়া 5 আপনার সময় 2 মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে নোটিশ দিয়েছি আমার নোটিশের উপস্থাপনীয় বিষয় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা পূর্ব পশ্চিম এলাকা শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ প্রসঙ্গে 1973 সালে 36,165টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার অগ্রযাত্রার শুভ সূচনা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনকের দেখানো পথে তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার সরকার প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সার্বিক মান উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে বর্তমান সরকার দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে রূপকল্প 2021 এবং রূপকল্প 2041 নিয়ে কাজ করে যাচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসতে হলে বাংলাদেশের বিশাল জনসংখ্যাকে সুশিক্ষিত দক্ষ মানব সম্পদে রূপান্তর করার কোনো বিকল্প নেই তাই জননেত্রী শেখ হাসিনার সরকার রূপকল্প 21 ও 41 বাস্তবায়ন করতে অর্থাৎ দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে সুশিক্ষাকেই প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনার নিয়ে বরাবরই জাতীয় বাজেটে শিক্ষাখাতে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা নিয়ে গঠিত নবীনগর উপজেলার প্রায় 8 লক্ষাধিক লোকের বসবাস বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নবীনগরে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের অনুমোদন ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাওয়া গেছে যা নবীনগরের ভবিষ্যৎ প্রজন্মকে প্রাথমিক শিক্ষা সুশিক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে নবীনগরবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি উপজেলায় একটি করে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করা হয়েছে অথবা হচ্ছে আমি বিনীতভাবে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি